ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের সৌদি আরব খামিস মুশাইদ থেকে নজরুল ইসলাম ভাই একটি প্রশ্ন বলেছেন যে নামাজে কি বাংলা ভাষায় দোয়া করা যাবে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله. সম্মানিত ভাই, নামাজ একটি ইবাদত যেটা আদা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখার পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। এখন সালাতের মাধ্যমে যে সমস্ত কোরআন তেলাওয়াত দোয়া জিকির আজকার রয়েছে এইগুলো অবশ্যই আরবি ভাষাতেই হতে হবে। নামাজের যত দোয়াগুলি, যেহেতু আল ইবাদাত ও কাইফিয়া, ইবাদতটা হলো একটা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট করণ কিছু বিষয়, কাজেই ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কাজেই সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা অবশ্যই আপনাকে আরবিতেই হতে হবে এবং এই দোয়াগুলো আপনি আরবিতেই পড়তে হবে। কিন্তু প্রশ্ন হলো যে যে ব্যক্তি দোয়া আরবিতে জানে না, বিশেষ করে কেউ যদি সূরা ফাতিহা না জানে আরবিতে, তাহলে চেষ্টা করতে হবে এই আরবিটা শেখার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, যেটা সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে এক সাহাবী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইন্নি লা আস্তাতিউ আন আখুযা মিনাল কুরআন শাইআ ফাআল্লিমনি মা ইউজিজুনি মিন। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজে কোরআন থেকে কোনো কিছু মুখস্থ করার ক্ষমতা রাখি না, পারি না, জানি না, কোরআনের কিছু জিনিস আমার জানা নেই। তখন নবী করিম ইসলাম তাকে বললেন, কালা কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে এই যে দোয়াগুলি নবী করিম ইসলাম তাকে শিক্ষা দিলেন যে তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আর যদি আলহামদুলিল্লাহ জানো শুধু আলহামদুলিল্লাহটাই পড়বে। তা এই জন্য আপনার আমার উচিত হবে নামাজের মধ্যে নামাজের যে দোয়াগুলি যেখানে যেভাবে আসে সেখানে সেভাবে সেগুলি পড়া, এবং যদি কেউ সূরা ফাতিহা বা আরবি পড়তে না পারে তাহলে সে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি দিয়ে নামাজ পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। এখন প্রশ্ন হলো যে নামাজে যে অনেক সময় সিজদায় সুবহানা রব্বিল আলা সুবহানা রব্বিল আলা বলার পর আরো অনেক দোয়া আপনি যদি ইচ্ছা করেন, আপনার মনের আকুতি আল্লাহকে বলতে চান, অবশ্যই বলা যাবে। এটা যদি আপনি আরবি দিয়ে বলতে না পারেন, অন্য ভাষায় যদি বলেন, তবে সেই ভাষাটা আপনার শেখা দরকার, বিশেষ করে আরবি দিয়ে আপনি এই দোয়াটা করবেন। তবে এ ব্যাপারে ওলামায়ে কেরামের যেটা মতামত সেটা শুধু আমি আপনার সামনে তুলে ধরছি। সেটি হলো যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মজমুউল ফাতার 22 খণ্ডের 488 এবং 89 পৃষ্ঠায় তিনি এই বিষয়ে যে মত ব্যক্ত করেছেন বলতেছেন, ওয়া দুআ ইয়াজুজু বিল আরাবিয়া, আরবি ভাষায় দোয়া করতে হয়, ওয়া বি গায়রিল আরাবিয়া, এবং আরবি ছাড়া অন্য ভাষাও দোয়া করা জায়েজ। তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ইয়ালামু কসদুদ দাঈ ওয়া মুরাদি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীর মনের ইচ্ছা তার আকাঙ্ক্ষা এটা জানেন। ওয়া ইল্লাম ইকাই কি ইকাওয়ামু বিলিসানি লিসানি, যদিও তার ভাষায় সেটা সে প্রকাশ করতে না পারে কিন্তু অন্তরে কি চায় এটা সে জানে। কারণ ফাইন্নাহু ইয়ালামু গদীদাল আসওয়াত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমনি যে একই গন্ডগোলের মধ্যেও যদি কোনো ভাষা কেউ বলে সেই ভাষার অস্পষ্ট ভাষাটাও আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। বিখতিলাফিল লুগাত আলা তানাউউল হাজাত, বিভিন্ন ভাষাও যদি হয়, বিভিন্ন প্রয়োজনও যদি হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। অনুরূপ ভাবে তিনি বলছেন যে, লা মানা মিনাদ দুআ বিল আদি আল ওয়ারিদা ফিল কুরআন হাত্তা লাও লাম তারিদ ফিস সুন্নাহ, কেউ যদি হাদিসের কোনো দোয়া না জানে কিন্তু কোরআনের অনেক দোয়া আছে, এই দোয়াগুলিও যদি পড়ে
এটাও জায়েজ। এবং এগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত রেখেছেন। তবে তিনি বলতেছেন যে ইয়ামবাগালিল খালক আন ইয়াদউ বিল আদিয়া আশরিয়া আল্লাতি জাআ বিহা আল কিতাব ওয়াস সুন্নাহ। তবে মানুষের উচিত হলো কিতাব এবং সুন্নাতে যে দোয়াগুলি যেভাবে এসেছে এইগুলি এভাবে পড়া এবং এইগুলিকে ভালো করে হৃদয়ঙ্গম করা এবং বিদআতি অন্য দোয়া থেকে দূরে থাকা। তবে তিনি বলতেছেন যে যদি আরবি ভাষা কেউ না জানে অন্য ভাষায় দোয়া করে, তিনি বলতেছেন ফালা বাসা বিহ, তাতে কোনো অসুবিধা নেই, ওয়ালা হারাজা ফি, তাতে কোনো অসুবিধা নেই, লা সিয়্যামা মান ইযা কানা হুযুরু কালবিদ দাঈ ফিহি আযম, কারণ নিজের ভাষায় দোয়া করলে দোয়াকারীর অন্তরের আকুতি আল্লাহর কাছে বেশি সে প্রকাশ করতে পারে। তবে অনুরোধ থাকবে যে বিশেষ করে ফরজ নামাজগুলি আপনি আরবিতেই দোয়া করার চেষ্টা করবেন এবং আরবি দোয়াগুলি শেখার চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি অন্য ভাষায় দোয়া করে, সেই ওলামায়ে কেরামের মতামত আমি ব্যক্ত করলাম এবং এই সৌদি আরবের যে একজন শেখ শেখ মোহাম্মদ সালে আল মোনাজ্জেদ, তার এই বক্তব্য আমি আপনাদের সামনে, তিনার একটা ফতোয়া রয়েছে, সেই ফতোয়া হলো 2993 নম্বর, 2953 নম্বর দোয়া যে একটা ফতোয়া, সেই ফতোয়াটার শিরোনাম হলো হুকম দোয়া বি গায়র আল আরাবিয়া ফি সলাত, নামাজে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করার বিধান। এ সম্পর্কে সেখান থেকে আমি আপনাকে এই জিনিসগুলি নকল করে দিলাম এবং তিনি বলছেন জাকার আল মুসাল্লি ইহসানু দোয়া বিল আরাবিয়া ফালা ইয়াজুজ লাহু দোয়া বি গায়রিহা, যদি সে আরবি ভাষা জানে তাহলে অন্য ভাষায় দোয়া করা তার জন্য জায়েজ নয়, কিন্তু যদি আরবি ভাষায় দোয়া করতে অপারক হয়ে যায় তাহলে ফালা মানে মিন দোয়া বি লগাতি, তার নিজের ভাষায় দোয়া করতে পারবে। আলা আই ইতাআল্লামা আল-লুগাল আরাবি আসনা আযালিক, যতক্ষণ না সে আরবি ভাষা সেখানে অতক্ষণ অন্য ভাষায় দোয়া করলে দোয়া করা যেতে পারে। ওয়া আম্মা দোয়া বিগাইর আল আরাবি খারিজ আস-সালাত ফালা বাস বি, এবং বিশেষ করে নামাজের বাইরে যে অন্য সময় যে দোয়া করে সেই সময় যদি আরবি ছাড়া অন্য দোয়া করে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজের বিষয়ে শুধু নামাজের আর দোয়াগুলো অবশ্যই আরবিতে বলার চেষ্টা করতে হবে, কিন্তু যদি অপারগ হয়ে যায় না পারে তখন সেই ক্ষেত্রে যদি নিজের ভাষায় বলে জায়েজ, তবে নামাজের যে দোয়া কালাম জিকির আজকার এগুলো আগে পড়বে তারপরে সেটা। হাজা আল্লাহ আলম সব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।